Hello friends, welcome back to my channel. News blog. আচ্ছা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আমি আজকে যাচ্ছি ঘুরতে আজকে আছে স্যাটারডে স্যাটারডে বন্ধ আমাদের সো আজকে ঘুরতে যাচ্ছি জানিলাম কোথায় ঘুরতে যাব সো আমি একা যাচ্ছি না আমার সাথে আমার রুমমেটও যাচ্ছে সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দুজনে পুরো সেম ড্রেস সেম স্টাইল সো যাচ্ছি আর কি ওয়েট করো অল্প দেখিয়ে দিচ্ছি আর তোমরা সবাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আজকের ব্লগটা খুব মজাদার ব্লগ একটা সো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো আজকে কি কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ড্রেস আর দেখো রুমমেটের ড্রেস দেখতে পাচ্ছ সেম কালার তো সেমি ড্রেস বাট অল্প ডিজাইনটা অল্প বেলে দেখতে পাচ্ছ এই দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি রাখো তোমরা অল্প হোয়াইট করে আমি ফুল দেখে দিচ্ছি দুজনের একটা ফুল দেখে দিচ্ছি সো দেখো তোমরা আর কি তোমরা কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে আজকে এই ড্রেসটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট করছে জানিও তোমাদেরকে ফুল দেখে দিচ্ছি তোমরা ফুল দেখে নেও আমার কোনোবা এজন যাই আছে আমি চাব যাই আছো লগ কৰিব যাই আছো এষাৰ মাত দিব বাই বন্ধুরা তোমরা দেখতেই পেলে ওদেরকে ড্রপ করে দিয়ে আমরা চলে আসলাম তো আমরা তখন চলে আসছিলাম জালকবাড়ি জালকবাড়ি আমরা খেতে এসেছিলাম তো আমরা এখন জালকবাড়ি থেকে রিটার্ন করছি মির্জা তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে thank you
বন্ধুরা দেখো আমি অলরেডি হোস্টেলে পৌঁছে গেলাম তোমাদের সাথে এরকম কিছু আজকে শেয়ার করা হলো নি অনেকটা বৃষ্টি ছিল তোমাদের সামনে আমি ফিরে আসছি আবারো রুমে যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি রুমে এসে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি এগুলো কাপড় দুদিন ধরে জমা করে রেখেছিলাম পানির অভাবে ধুতে পারিনি তোমাদেরকে আমি তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আমরা পানির অভাবে কীরকম করছিলাম অন্য হোস্টেল থেকে কী করে পানি টেনে আনছিলাম সো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে নাও আর দেখো আমি অনেকগুলো বাজার করেছি আরও বাজার করছি তোমাদের সাথে শেয়ার করা হলো না বৃষ্টির জন্য তো বন্ধুরা দেখো জল টেনে খাওয়াটা যে কতটা কষ্টকর হয় তো আজকে বুঝতে পারলাম একদিন জল না থাকায় আমাদের অবস্থা দেখো অন্য হোস্টেল থেকে জল টেনে আনে অনলি ফর রাতের জন্য রাখছি আমরা রুমে হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি আবারও ফিরে আসলাম আর অল্প কথা বলতে আর আমি অনেক টাইম হলো আমি রুমে এসে গেছি রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় ধুয়ে অল্প রেস্ট নিয়ে তারপর তোমাদের সামনে অল্প কথা বলতে এলাম আর মর্নিং তোমাদের সাথে আমার শেয়ার করা মানে ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়ির থেকে লোক আসছিল তার সাথে আমি তাদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম আর আমি তোমাদেরকে বলেছিলাম আমার রুমমেটের সাথে যাচ্ছি তো আমার রুমমেটের সাথে আমি মেন গেট ধরে গিয়েছিলাম আর মেন গেট থেকে মানে সবাই আলাদা মানে আমার আরও ফ্রেন্ড ছিল তারা মানে সেপারেট হয়ে গেলো তোমাদের সাথে যে কথা বললো কারে তো আমার দুজন বান্ধবী তো ওরা এয়ারপোর্টে গেলো ওদের ফ্রেন্ড মানে একজন ওদের ফ্রেন্ড একজন মানে অনেক দূর পড়তে যাচ্ছে সেই জন্যে ওরা দেখা করতে গেলো তো আর আজকে মানে ওরকম শেয়ার করতে পারলাম না আজকে তো আমার ব্লগে দেখতেই পারলে কীরকম কালো মেঘ কীরকম কালো আকাশটা খুব একটা ভালো ছিল না সো সেই জন্য ওরকম শেয়ার করতে পারলাম না তো আমি অনেক ঘুরছি বাট শেয়ার করতে পারলাম না খালি অল্প তোমরা দেখছো আমার ব্লগে রাস্তা সো আমি গাড়ির থেকে বসে যতটুকু এনেছি ওইটুকু মানে ভিডিও করছি সো কিছু করার নেই তো আজকের ভিডিওটা ভালো লাগলে অতটা ভালো লাগে নাই অবশ্য তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কি আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন রাখছি তোমরা ভালো থেকো বাই